আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি রিদওয়ানা বিনতে জলিল। কাল উদ্বোধন হবে নবনির্মিত 2001 কক্সবাজার রেল লাইন এবং নান্দনিক আইকনিক রেল স্টেশন। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলমন্ত্রী জানালেন, কক্সবাজার রেল সংযোগ উদ্বোধনের ফলে যোগাযোগ এবং পর্যটন খাতে নতুন মাইলফলক উন্মোচন হবে। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বললেন, কক্সবাজার রেল স্টেশন সহ মেগা প্রকল্পের কারণে দেশের জনগণ আগামী নির্বাচনে নৌকাকে বেছে নেবে। আতিকার রহমানের রিপোর্ট। কক্সবাজার সহ সারা দেশের পর্যটকদের বহুদিনের স্বপ্ন পূরণ হচ্ছে শনিবার। রেলের হুইসেল বাজবে সমুদ্র নগরী কক্সবাজারে। কক্সবাজার আইকনিক রেল স্টেশন উদ্বোধনের মাধ্যমে যোগাযোগ খাতের অভূতপূর্ব এই উন্নয়ন প্রকল্পে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর নতুন সিঙ্গেল লাইন ডুয়েল গেজ রেলপথ ধরে ঢাকা থেকে সরাসরি চট্টগ্রামে দোহাজারি ও রামু হয়ে কক্সবাজার যাওয়া যাবে। রেলমন্ত্রী ও কক্সবাজার রেল সংযোগের প্রকল্প পরিচালক বললেন, অত্যাধুনিক ও উন্নত বিশ্বের মডেলে তৈরি হয়েছে কক্সবাজার রেল স্টেশন। এই স্টেশন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশকে যদি একটা টেকসই উন্নয়নের ধারায় আমাদের এগিয়ে নিতে হয়, মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক পরিকল্পনা নিয়েই রেলপথকে গুরুত্ব দিয়ে আজকে রেলকে বিভিন্ন জেলার সঙ্গে সম্প্রসারিত করছেন। আমাদের পর্যটন নগরী সহ আমাদের বিভিন্ন যে সমুদ্র বন্দর, স্থল আপনার স্থল বন্দর, এই বন্দরগুলোর সঙ্গে যোগাযোগ করছেন, সম্প্রসারিত করছেন, সিঙ্গেল লাইন থেকে ডাবল লাইন করছেন, এবং ভবিষ্যতে আমরা ইলেকট্রিক ট্র্যাকশনের মাধ্যমে আমরা রেল যোগাযোগকে আরও এক ধাপ এগিয়ে নেব। আইকনিক রেলওয়ে স্টেশন আছে এখানে। আগে আমরা শুধু অপারেশন পারপাসে স্টেশন করতাম, এটা অপারেশনাল সুবিধা তো আছেই, তার সাথে সাথে এখানে আমাদের আন্তর্জাতিক মানের বিপণন বিধান আছে, আমাদের এখানে হোটেল ফ্যাসিলিটিস আছে, এখানে লকার আছে, এখানে যাত্রীরা আসতে পারবে, ভোরে আসে এখানে গোসল করতে পারবে, তাদের লাগেজ টাগেজ রেখে সারাদিন ঘুরে আবার ট্রেনে চলে যেতে পারবে। আর স্টেশন পরিদর্শন করে আওয়ামী লীগের নেতারা বললেন, বিএনপি জামাতকে প্রত্যাখ্যান করে মানুষ আস্থা রাখবে নৌকায়। বাংলাদেশ ছিল চরম দরিদ্র দেশ, এই বাংলাদেশ ছিল চরম ব্যর্থ রাষ্ট্র, সন্ত্রাস জঙ্গিবাদের রাষ্ট্র বানিয়েছিল এই বিএনপি জামাত। আজকে সেখান থেকে আলো উদ্ভাসিত করেছেন, উন্নয়ন অগ্রগতি করে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন একটা মর্যাদাপূর্ণ জাতি হিসেবে। শনিবার বৃষ্টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইকনিক রেল স্টেশন উদ্বোধনের পর ওই ট্রেনে করে প্রধানমন্ত্রী মাতারবাড়ি স্টেশন পর্যন্ত যাবেন। এরপর মাতারবাড়িতে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন যে প্রকল্পগুলো, তার মধ্যে উল্লেখযোগ্য হল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নির্মিত মাতারবাড়ি 1200 মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, সাবমেরিন কেবলের মাধ্যমে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযুক্তি। কক্সবাজার আইকনিক রেল স্টেশন উদ্বোধনের মাধ্যমে একদিকে যেমন কক্সবাজারের সঙ্গে 21টি জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, তেমনি হোটেল মালিকরাও বলছেন পর্যটকের সংখ্যা দ্বিগুণ হবে। একই সঙ্গে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কক্সবাজারের এই রেল স্টেশন। আতিকা রহমান, আরটিভি, কক্সবাজার। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই অগ্রগতি কেউ ব্যাহত করতে পারবে না। সকালে রাজধানীর বিজয় সরণিতে মৃত্যুঞ্জয় প্রাঙ্গণের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আজকে শিশুরাই হবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশের সৈনিক। উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রেখে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে তারা। পরে মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। বিজয় দিবস কুচকাওয়াজে প্রদর্শন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন ভাস্কর্যটি। সাধারণ মানুষের আগ্রহে ভাস্কর্যটি উন্মুক্ত স্থানে স্থাপনে ব্যবস্থা নেয় সশস্ত্র বাহিনী। রাজধানীর বিজয় সরণী মোড়ে জাতির পিতার ভাস্কর্য স্থাপনার নাম দেওয়া হয় মৃত্যুঞ্জয় প্রাঙ্গণ। এই মৃত্যুঞ্জয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর যে ভাস্কর্যটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি 2021 এবং 2022 সালের বিজয় দিবস প্যারেডে প্রদর্শিত হওয়ার পর সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়। শুক্রবার মৃত্যুঞ্জয় প্রাঙ্গণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী ভাষা আন্দোলন, স্বাধীনতা অর্জন ও স্বাধীনতা পরবর্তী দেশের পুনর্গঠনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে বলেন, এ ভাস্কর্যটি ইতিহাসের অংশ হয়ে থাকবে। জাতির পিতার ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ এবং বাঙালি জাতি যুদ্ধ করে বিজয় অর্জন করেছে, কাজে আমরা বিজয়ী জাতি হিসেবে বিশ্বে মর্যাদা পেয়েছি। রণাঙ্গনে প্রতিটি মুক্তিযোদ্ধা কিন্তু জয় বাংলা স্লোগান দিয়েই তাদের বুকে রক্ত ঢেলে দেয়। কাজে জাতির পিতার এই ভাস্কর্য
এটা শুধু একটি ভাস্কর্য নয়, এটি ইতিহাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শিশু কিশোরদের নিজের শৈশবে পিতাকে কাছে না পাওয়ার আফসোস তুলে ধরে আগামীর স্মার্ট দেশের নেতৃত্ব দেওয়ার মানসিকতা নিয়ে প্রস্তুত হওয়ার নির্দেশনা দেন বঙ্গবন্ধু কন্যা। আমাদের প্রত্যয় নিতে হবে, আজকে বাংলাদেশ যে উন্নত সমৃদ্ধ হয়েছে, যতদূর আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, এটা ধরে রেখেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশ এগিয়ে যাবে অপ্রতিরোধ্য গতিতে, বাংলাদেশের এই অগ্রযাত্রা আর কেউ বাধা দিতে পারবে না। পরে প্রধানমন্ত্রী প্রকল্পটি ঘুরে দেখেন এবং প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। অগ্নিসন্ত্রাস ও অবরোধে দেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে শীতার্থ মানুষদের সহায়তায় কম্বল ও শীত বস্ত্র বিতরণের জন্য প্রধানমন্ত্রী ত্রাণ ভাণ্ডারে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দেয়া অনুদান গ্রহণকালে একথা বলেন তিনি। বৈশ্বিক পরিস্থিতিতে দেশের অর্থনীতি ঠিক রাখতে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতি যেন সঠিকভাবে চলে সে ব্যাপারে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের মালিকদের সহযোগিতা করতে হবে। এ সময় মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন নিজ নিজ ব্যাংকের পক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা প্রদান করেন। দুর্ভাগ্যের বিষয়, ইদানিং আবার সেই অগ্নি সন্ত্রাস আর অবরোধ নামে আন্দোলন শুরু। তো আমি জানি না এতে কার কতটুকু লাভ হচ্ছে, কিন্তু কিছু মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা আপনাদেরই মানে দায়িত্ব দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া আর সেইভাবে সহযোগিতা করা, যেন আজকে এই যে অর্থনৈতিক মন্দার ভাবটা কাটিয়ে তুলে আমরা যেন দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। দেশের গণতন্ত্র কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তানে নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেছেন। পরে শহীদ নূর হোসেনের পরিবার, মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, কেন্দ্রীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, জাসদ সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। শাকিলা করিমের রিপোর্ট। 10 নভেম্বর, ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস। 1987 সালের এদিন স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় বুকে পিঠে গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক লিখে বিক্ষোভ প্রদর্শনকালে পুলিশের গুলিতে নিহত হন যুবলীগ নেতা নূর হোসেন। এরপর থেকে দিনটি গণতন্ত্র মুক্তি দিবস হিসেবেও পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে সকালে নূর হোসেনের পরিবারের সদস্যরা নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা জানানো হয়। এ সময় তারা নূর হোসেনের আদর্শকে ধারণ করে দেশ করার প্রত্যয় ব্যক্ত করেন। রক্ত ঢেলে দেব, তারপরও গণতন্ত্রকে নস্যাৎ করতে দেব না, আগুন সন্ত্রাস করতে দেব না, দেশে নৈরাজ্য করতে দেব না। আমরা আজকে সোচ্চার, আমরা শহীদ নূর হোসেন ভাইয়ের সাথে একত্রতা পেশ করে ওনার রুহের মাগফিরাত কামনা করছি। পুলিশের গুলিতে উনি নিহত হয়েছেন, ওনার আত্মার মাগফিরাত কামনা করে তার সপরিবারকে ধৈর্য থাকার জন্য আহ্বান জানাই। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের নেতৃত্বে ফুল দিয়ে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আমাদের দেশের গণতন্ত্র একটা কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করছে, যে চ্যালেঞ্জটা এসছে সাম্প্রদায়িক অপশক্তি এবং বিরোধী শক্তি গণতন্ত্রকে বারবার আঘাত করেছে। পরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথ সভায় অংশ নেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বিএনপির চোরাকোপ্তা হামলা প্রতিহত করে নির্বাচনের পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এই চোরাকোপ্তা হামলা বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা প্রতিরোধ করেছে এবং এখন আপনাদের আরও সতর্ক থাকতে হবে। যেসব জায়গাগুলো তারা আক্রমণ করার সুযোগ পায় সেই সব জায়গায় আপনাদের অংশগ্রহণ উপস্থিতি জোরদার করতে হবে। পোশাক কারখানায় শ্রমিক আন্দোলনে স্পষ্টত বিএনপি ও তার দোসরদের কালো হাত আছে উল্লেখ করে উস্কানীয় গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। উস্কানিয়ার গুজব সৃষ্টি করে তারা নিরীহ শ্রমিকদের
বিভ্রান্ত করছে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। ক্ষমতা বা শক্তি দিয়ে নয়, দায়িত্ব দিয়ে নির্বাচন সুষ্ঠু করতে হবে। দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার, পুলিশ সুপার এবং আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনের সময় এমন বার্তা দিয়েছেন সিএসসি কাজী হাবিবুল আউয়াল। সিএসসি বলেন, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত হলে অপপ্রচার দূর করা সম্ভব। এ সময় নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান নির্বাচন কমিশনাররা। আশিকুল আলম বিস্তারিত জানাবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের নির্বাচনী ব্যবস্থাপনা সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণের দ্বিতীয় সেশন শুভ উদ্বোধন ঘোষণা করছে। রাজধানীর আগারগাঁয়ে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিভাগীয় কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র নির্বাচন কর্মকর্তারা। এ সময় নির্বাচন সুষ্ঠু করতে করণীয় সম্পর্কে আলোচনা করেন নির্বাচন কমিশনাররা। প্রায় কিন্তু একটা প্রশ্ন আসে, অতীত 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 থেকে আমরা শিক্ষা গ্রহণ করে এমন একটা নির্বাচন উপহার দিব যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় থাকবে। শুরু থেকে একদম শেষ ফলাফল পর্যন্ত যেন প্রার্থীরা খুশি থাকে, জনগণ খুশি থাকে। নির্বাচনকে কেন্দ্র করে দেশ মাতোয়ারা জানিয়ে সিএসসি কাজী হাবিবুল আউয়াল বলেন, প্রশ্নবিদ্ধ নির্বাচনের বিষয়ে সতর্ক থাকতে হবে। যতদূর সম্ভব নির্বাচন প্রক্রিয়াটাকে দৃশ্যমান করে তোলা, দৃশ্যমান করে তোলে স্বচ্ছতা সৃষ্টি করা। স্বচ্ছতা যদি সৃষ্টি করে তোলা যায় তাহলে সম্ভাব্য যে অপপ্রচারগুলো ওগুলো হয়তো ঢাকা পড়ে। এমনভাবে দায়িত্ব পালন করবেন আপনাদের প্রজ্ঞা দিয়ে, আপনাদের শক্তি দিয়ে, আপনাদের মেধা দিয়ে, আপনাদের অভিজ্ঞতা দিয়ে এবং জ্ঞান দিয়ে, যাতে নির্বাচনটা সত্যিকার অর্থে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ। ভোট কেন্দ্রের আভ্যন্তরীণ পরিবেশ স্বচ্ছ রাখার কথাও বলেন সিইসি। ভিতরে যদি সিলমারা হতে থাকে, কেউ না কেউ হয়তো তুলে ফেলবে, এবং সেটা যখন প্রচারিত হয়ে যাবে তখন আমাদের যে এমনকি নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়তে পারে, কেন এটা হলো, অথবা আমাদের ব্যর্থতা, অদক্ষতা, এটাও প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বিত টিম ওয়ার্কে নির্বাচন সফল করার তাগিদও দেন প্রধান নির্বাচন কমিশনার। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ উঠে এলো ভারত এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যকার আলোচনায়। শুক্রবার সংবাদ মাধ্যমকে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ভারত শ্রদ্ধাশীল। যুক্তরাষ্ট্রকেও তারা বিষয়টি পরিষ্কার করেছেন। যুক্তরাষ্ট্রকে ভারত জানিয়েছে, বাংলাদেশের উন্নয়ন এবং নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ভারতের মতে, বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সক্রিয়তা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে। এতে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হলে মৌলবাদী শক্তি মাথা চাড়া দেবে বলে ভারতের ধারণা। শুক্রবারের বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন অংশ নিয়েছেন। বাজারে আবারও বেড়েছে চালের দাম। দুই সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে 4-5 টাকা। খুচরায় সবচেয়ে বেশি বেড়েছে মোটা এবং মাঝারি মানের চালের দাম। কৃত্রিম সংকটের পাশাপাশি বেড়েছে চিনির দামও। এদিকে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। ডিমের পাশাপাশি ব্রয়লার এবং সোনালি মুরগির দামও কেজিতে কমেছে 10 টাকা। বিস্তারিত জানাচ্ছেন অধরা ইয়াসমিন। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল। বিরোধী দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচির প্রভাব পড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। চালডাল থেকে শুরু করে তেল, চিনি, আদা, রসুন, কাঁচামরিচ সহ প্রায় সব পণ্যের দামই চড়া। বাজার পরিস্থিতি এতটা অস্বাভাবিক যে মানুষ বাজার করতে আসলে চিন্তা করছে যে আসলে কি আমি আলু কিনবো, নাকি কফি কিনবো, নাকি সিম কিনবো। যারা আমরা পাবলিক আছে এরাই মরতে আছে, এত কেউ মরে না, মরতে আছে আমরা। যে বাজেটের মধ্যে আমাদের বাজার করা সম্ভব হচ্ছে না। আমরা তো কোনো রাজনীতি বা কোনো কিছুর সাথে জড়িত না, বাট আমরা ভুক্তভোগী। অনেক পণ্যের আবার তৈরি হয়েছে কৃত্রিম সংকট। বাজারে লাল চিনি পাওয়া গেলেও মিলছে না সাদা চিনি। পাড়ার হাট বাজার থেকে আড়ত, সব জায়গায় একই অবস্থা। চিনি পাওয়া যাচ্ছে না এবং দাম বেশি। আপনার যে চিনিটা ছিল গত সপ্তাহে 6,300 টাকা বস্তা, এই সপ্তাহে এসে হয়েছে ওই চিনিটা 6,900 টাকা। তেলের দামও বাড়তি, গত মাসের তুলনায় এই মাসে বাড়তি। চালের দামও বাড়তি পাচ্ছি, এদিকে চিনি তো
সংকট পাওয়া যাচ্ছে না। পর্যাপ্ত মজুদ থাকার পরেও পরিবহন সংকটের অজুহাতে পাইকারি বাজারে চালের দাম 50 কেজির বস্তায় বেড়েছে প্রায় 300 থেকে 600 টাকা। সামনে সিজন আমরা আশাবাদী হয়তো চালের দাম কমবে, কিন্তু এখন উল্টো হয়ে দাঁড়াইছে। বাড়ছে কিন্তু সব কম দামের চাল, যেমন পাইজাম, গুটি, সোনা, আটা, এগুলোই বাড়ছে, আর অন্যান্য চাল কেজিতে 1 টাকা 8 আনা এরকম। ক্রেতারা বলেন যে কোনো অজুহাতে বাড়ে পণ্যের দাম, তবে দাম বাড়ার পেছনে নানান যুক্তি দাঁড় করাচ্ছেন ব্যবসায়ীরা। হরতাল অবরোধ শুরু হয়েছে, তারপরে মনে করেন চালের দামটা বাড়ছে। আমাদের দেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ধান চালে আছে, ধান চালে কোনো কিন্তু ঘাটতি নাই। তো এখানে মেলারদের একটা সিন্ডিকেট আছে, আর হচ্ছে যে বানার যে ক্যারিং খরচটা ওখানের একটা ঝামেলা আছে। অবরোধ হরতাল কর্মসূচি বন্ধ না হলে সামনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। নিত্যপণ্যের বাজারে বেড়েই চলেছে একের পর এক পণ্যের দাম, এতে যেন ক্রেতাদের দম বন্ধ হওয়ার মতো অবস্থা। এদিকে দাম বাড়ার পেছনে নানান যুক্তি দাঁড় করাচ্ছেন ব্যবসায়ীরা, তবে এ থেকে পরিত্রাণ চান সাধারণ মানুষ। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। ফিলিস্তিনের গাজায় এবার 4টি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অসংখ্য মানুষ হতাহত হয়েছেন, আতঙ্কে হাসপাতাল ছাড়ছেন হাজারো ফিলিস্তিনি। গত এক মাসে গাজায় 32,000 টন বিস্ফোরক ফেলেছে ইসরায়েল, তাতে ভূখণ্ডটির 50% আবাসিক এলাকা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েলের বাড়াবাড়ির কারণে অনিবার্যভাবেই গাজা যুদ্ধ অন্যত্র ছড়িয়ে পড়বে। বিস্তারিত জানাচ্ছেন শহীদ আরাফাত। 360 বর্গ কিলোমিটার আয়তনের ভূখণ্ডটিতে এক বিন্দু পরিমাণ স্থানও বোধ হয় নিরাপদ নেই। খাবার, আশ্রয়, চিকিৎসাবিহীন মানুষের মৃত্যুই যেন শেষ ঠিকানা। ইসরায়েলি বিবেক যখন ঘুমিয়ে আছে, তখন যুদ্ধ পরিস্থিতি মাস পার করেছে, ক্ষণে ক্ষণে বাড়ছে আগ্রাসনের তীব্রতা। 23 লাখ বাসিন্দার বেশিরভাগই যখন ইসরায়েলি আগ্রাসনে গাজা ছাড়তে বাধ্য, তখন হাসপাতালগুলো রক্ষা পাচ্ছে না নেতানিয়াহু বাহিনীর হামলা থেকে। এবার আল শিফাসহ 4টি হাসপাতালে ভয়াবহ হামলা হয়েছে। হাসপাতালগুলোতে নারী শিশুসহ হাজারো ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, তাদের গাজা ছাড়তে বাধ্য করতেই এসব হামলা চালাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র জানিয়েছে গাজায় প্রতিদিন 4 ঘন্টা যুদ্ধবিরতি দেবে ইসরায়েল। বিবৃতিতে এমনটি জানায় দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি। সামান্য এই যুদ্ধবিরতিতে বিশ্ববাসীর কাছে মুখ রক্ষা করতে পারছে না যুক্তরাষ্ট্র, তোপের মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে। এছাড়া নতুন করে নিজ দলেই ব্যাপক অসন্তোষের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এপির খবরে বলা হয়, প্রায় 46% ডেমোক্রেটই চলমান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের ভূমিকার বিরোধিতা করছে। যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে এবার আরব সম্মেলনের আয়োজন করছে সৌদি আরব। সেখানে যোগ দিচ্ছেন ইরান, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশগুলোর নেতারা। ইরান জানিয়েছে, এত কিছুর পরও যদি ইসরায়েল যুদ্ধবিরতিতে না যায়, তবে যুদ্ধ অন্যত্র ছড়িয়ে পড়া অনিবার্য হয়ে উঠবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবশ্য বলেছেন, যুদ্ধের পর গাজার নিয়ন্ত্রণে নেওয়ার কোনো পরিকল্পনা নেই ইসরায়েলের। কিন্তু ভূখণ্ডটিতে যেভাবে আগ্রাসন চালানো হচ্ছে, ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে, তাতে নিয়ন্ত্রণের বিষয়টি উড়িয়ে দিচ্ছে না আন্তর্জাতিক বিশ্লেষকরা। শহীদ আরাফাত, আরটিভি। ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের দায়ে শ্রীলঙ্কা সদস্যপদ স্থগিত করেছে আইসিসি। আজ অনলাইন বৈঠক শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শ্রীলঙ্কা সদস্যপদ স্থগিতের ঘোষণা দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এশিয়া কাপের পর বিশ্বকাপেও বাজে পারফরমেন্সের দায়ে গেল সপ্তাহে ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করেন, অন্তর্বর্তী কমিটি গঠন করেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী। যদিও পরদিন হাইকোর্টে সিদ্ধান্ত স্থগিতের রায় দেয়। এর পাশাপাশি বোর্ড পরিচালনা থেকে আর্থিক বিষয়াদি, এমনকি জাতীয় দলের ব্যাপারেও শ্রীলঙ্কান সরকার হস্তক্ষেপ করে আসায় এবার কঠিন সিদ্ধান্ত নিল আইসিসি। 2014 সালে সরকার অন্তর্বর্তী বোর্ড কমিটি গঠন করলেও সদস্যপদ রেখে সেবার শ্রীলঙ্কাকে পর্যবেক্ষক স্তরে নামিয়ে দেয় আইসিসি। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।